আসসালামু আলাইকুম, ফালগুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত। হট প্যাটিস রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে, অনেক ক্রিসমি এবং টেস্টি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। আজ আপনাদের সঙ্গে অনেক মজার একটা প্যাটিস রেসিপি শেয়ার করছি। নিলাম দুধ, অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, লবণ, ময়দা, একদম সহজ বাসার উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারবেন। চামচের সাহায্যে এভাবে প্রথমে মেখে নেব, এতে করে অনেক সুবিধা হয়, হাতে লেগে থাকবে না। একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে, এতে আমি প্যাটিসটা তৈরি করতে আমার সুবিধা হবে। আমি কিভাবে ডোটে তৈরি করি সেটা দেখে আপনারা বাসায় সেইভাবেই তৈরি করে নেবেন। এখন আমি হাত দিয়ে এটা আবারও ভালোভাবে মুছে নিব। অনেক সফট একটা ডো তৈরি করে নিলাম, 10 মিনিটের জন্য করে রেস্টে রেখে দেব। ভেজিটেবল অয়েল নিয়েছি, এখানে দিয়ে দিব আমি 1 চামচ গোল 1 চামচে কর্নফ্লোর, দুটো একসঙ্গে মিক্সড করে নিব। এতে অনেক সময় সফট হয় আবার ক্রিসমিও হবে, দুটো একসঙ্গে কাজ ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিলাম, 10 মিনিট পর চলে আসলাম, এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এতে যে রুটিটা তৈরি করব সেটা খুব ভালো হবে। চারটা ভাগে ভাগ করে দিব, সুন্দর একটা শেপ করে নেব গোল গোল করে। একটা উঠিয়ে নিচ্ছি, গোল একটা রুটি তৈরি করব। একদম অনেক সফট এবং ইজি ভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করি সবসময়। গোল করে বড় একটি রুটি তৈরি করে নিলাম, যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তেলে সেটা এখন এটা দিয়ে এটার সঙ্গে এভাবে ব্রাশ করে নিব। পরোটার মতো হাঁস দিয়ে দেব, এখন এটা মেলনা দিয়ে খুব আস্তে আস্তে এটা বেলে নিতে হবে।
একটা পুর তৈরি করে নিছি সুজি দিয়ে। এটা এখানে এখন দিয়ে দিলাম। কেটে নেওয়ার পরে এই দুই দিকে এরকম করে চেপে নেব। নেওয়ার পরে এখানে আবার এরকম করে এভাবে তৈরি করে দেব। আরেকটা আপনাদেরকে দেখায়, দুই দিকে এরকম করে মুখটা বন্ধ করে নেবেন, এটার থেকে এরকম মাঝখানে একটু চাপ দিয়ে দুটো এক জায়গায় করে দেবেন, এটা খুলবে না। একটা ট্রে নিয়েছি, বাটার পেপার দিয়ে দিলাম, এখানে আমি সাজিয়ে নিচ্ছি। এভাবে প্রতিটা সাজিয়ে নিব। ট্রেতে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি পেটিস, এখন চাকু সাহায্যে আমি এভাবে কেটে নেব। কেটে নিয়েছি, একটা ডিমের কুসুম নিয়ে ব্রাশ করে নেব প্রতিটার উপর। সব একদম পারফেক্টভাবে তৈরি করে নিলাম, ওভেনে দিয়ে দেব। ওভেনে দিয়ে দিলাম, ওভেন থেকে নেমে ঠান্ডা করে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটাও এসেছে আর কিসমি হয়েছে। তো একটু লেয়ারগুলো দেখায় আপনাদেরকে কত সুন্দর। এই পেটিসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গেই থাকবে, আর এরকম মজার মজার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে।